গাজীপুরে পুকুরে ডুবে হামিম ও রোমান মিয়া নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরীর মেঘডুবি এলাকায় সাবরিনা রিসোর্ট পার্কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম টঙ্গীর আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে রোমান মিয়া। তারা দুজনেই টঙ্গীর সিরাজউদ্দিন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল শেষে ঘুরতে এসে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।